শ্রেষ্ঠ শোকের বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি নতুন স্কলারশিপের খবর নিয়ে এসেছি। তো এই খবরটি তোমরা যারা শুনবে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। স্কলারশিপটা হলো স্পেশাল স্কলারশিপ ফর 9-12 SC/ST গার্লস অ্যান্ড বয়েজ, অর্থাৎ ক্লাস 9-12 পর্যন্ত তপশিলী জাতি এবং উপজাতি ছাত্রছাত্রী যারা এসসি এবং এসটি সম্প্রদায়ভুক্ত তাদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে এই স্কলারশিপটা সবাই কিন্তু পাবে না। প্রত্যেক ক্লাসের 7 জন টপার্স, অর্থাৎ বিগত পরীক্ষায় যে 7 জন সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেই 7 জনই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবারও বলছি, 9-12 পর্যন্ত তপশিলী জাতি এবং উপজাতি ছাত্র ছাত্রী উভয়েই এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। তবে কেবলমাত্র প্রত্যেকটা ক্লাসের জন্য 7 জন করে ছাত্র বা ছাত্রী এই আবেদন করতে পারবে যারা বিগত পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, অর্থাৎ ক্লাসে যে 7 জন সর্বোচ্চ নাম্বার পেয়েছ তারাই এই আবেদন করতে পারবে। তাহলে এই আবেদন করার জন্য তোমাদের লাগবে বিগত শ্রেণীর মার্কশিট, আর অতি অবশ্যই লাগবে SC/ST সার্টিফিকেট, আর লাগবে একটি ইনকাম সার্টিফিকেট। সর্বোচ্চ ইনকাম হবে 36,000 টাকা। এই ইনকাম সার্টিফিকেটটা কে দিতে পারবেন? এই ইনকাম সার্টিফিকেটটি দিতে পারবেন পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, বিডিও, এসডিও, এমএলএ, এমপি বা কোনো গেজেটেড অফিসার। তবে এই সময় যেহেতু পঞ্চায়েত গঠন নেই, পঞ্চায়েত মামলা কোর্টের উপরে ঝুলে রয়েছে, তাই তোমরা বাড়ির কাছে যাদের কাছ থেকে সহজেই ইনকাম সার্টিফিকেটটা পেতে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার, তাদের কাছ থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট নেওয়ার কোনো সুযোগ থাকছে না। আর বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে গেলে তোমাদেরকে এখন অঞ্চল সেক্রেটারির কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হবে। তোমার অনলাইন আবেদন অ্যাপ্রুভ হলে ওখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুমি ডাউনলোড করে নিতে পারবে। তবে আমি বলছি, তোমরা সরাসরি MLA বা MP-র কাছ থেকে এই ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করলে ভালো হয়। এই ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করার পরে তোমরা বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয় থেকে একটি ফর্ম সংগ্রহ করবে, নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা বিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেবে। সেখানে তোমার নিজের সইও থাকবে এবং তোমার গার্ডিয়ানেরও একটি সই থাকবে। তবে আমি বলবো, এটি তোমরা আগে ভাগে জমা দেবে, কারণ এই যে স্কলারশিপটি স্পেশাল স্কলারশিপ, এটি এই স্কলারশিপটি কারা পাবে? এই স্কলারশিপটি পাবে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপের ব্যবস্থা। এই স্কলারশিপের জন্য সরকারের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে এবং সেই টাকা থেকে পরপর নামতে নামতে টাকা যেখানে শেষ, যত নম্বরে এসে শেষ, অর্থাৎ 100 নম্বর থেকে টাকা দেওয়া শুরু হলো, দেখা গেল 80 নম্বরে গিয়ে সমস্ত টাকা শেষ। তাহলে 80% নাম্বার যারা পেয়েছো তারাই এই স্কলারশিপটি পাবে। আবার কোনো কোনো বছর দেখা গেল আরও নিচে নামতে পারে, 75% নাম্বার এসে টাকা শেষ, সেই পর্যন্ত টাকা তোমরা পাবে। অর্থাৎ আবেদন করলেই যে টাকা পাবে তার কোনো কথা নয়। আবারও বলি, এটি হলো একটি স্পেশাল স্কলারশিপ 9-12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য, দুস্থ মেধাবী SC/ST পরিবারের ছাত্রছাত্রীরা এই আবেদন করতে পারবে। প্রত্যেক ক্লাসের জন্য কেবলমাত্র 7 জন করে ছাত্রছাত্রী যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তারাই এই আবেদন করতে পারবে। এই আবেদনটি করার জন্য তোমাদের লাগবে বিগত শ্রেণীর মার্কশিট, লাগবে একটি ইনকাম সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট,
তারপর বিদ্যালয় থেকে একটি ফর্ম সংগ্রহ করবে, সেই ফর্মটিতে বাবার সই, নিজের সই এবং যথাযথ ডকুমেন্টসগুলি এনক্লোজ করে বা যুক্ত করে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই বিদ্যালয়ে জমা দেবে, তবে তোমরা এই সুবিধা পেতে পারো। তাই আমি বলছি তোমরা আগে ভাগে সমস্ত কাজগুলো সম্পন্ন করে বিদ্যালয়ে ফর্মটি জমা দাও। তোমরা যারা এই খবরটি শুনলে তারা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।